সম্প্রদায়ের উপর সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেরোসিস বা এসএলএ। তো আমাদের ওয়ার্ডে একজন রোগী আছেন, আমরা ওই এসএলএ এর যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখবো এবং সেটার সাথে ওনাকে মিলানোর চেষ্টা করবো, দেখা যাক মিলে কি হবে। আমরা যদি এসএলএ এর ফার্স্ট ক্রাইটেরিয়াটা দেখি সেটা হচ্ছে মেলা র্যাশ। তো নমুনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি একদম টিপিক্যাল মেলা র্যাশ বা বাটারফ্লাই র্যাশ, যেটা বেশি দেখা যাচ্ছে যে এই যে নেজো লেভেল ফোর যেটা আছে এটা স্পায়ার করে উপরে একদম ক্লিন কাট একটা মেলা র্যাশ আছে এখানে। দেন হচ্ছে সেকেন্ড যে ক্রাইটেরিয়া আমাদের সেটা হচ্ছে যে ডিসকয়েড র্যাশ, ওনার ক্ষেত্রে ডিসকয়েড র্যাশটা আসলে নাই। দেন আপনি যখন উনি যখন রোদে যান সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে একদম বার্নিং সেন্সেশন হয়, তার মানে তার ফটো সেন্সিটিভিটিটা আছে। ফোর্থ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওরাল আছে, ওনার হচ্ছে আমরা দেখি মুখে ঘাও আছে, ঘা করেন এই যে এদিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু জোরে হা করেন, হ্যাঁ ওই যে ঘা আছে যেখানে লাইটটা পড়ছে সেখানে দেখা যাচ্ছে একদম ক্লিন কাট ওরাল আলসার আছে। দেন নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন, ওনার হচ্ছে জয়েন্ট পেইন আছে, কতদিন ধরে আছে জয়েন্টে ব্যথা, কতদিন ধরে ব্যথা এখন লেগেছিল, ওনার হচ্ছে জয়েন্ট পেইন ছিল এখন ট্রিটমেন্টটা আছে সেই জন্য জয়েন্ট পেইনটা কমে গেছে সাবসাইডেড। আসসালামু আলাইকুম, তো আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সিস্টেমিক লুপাস এরিথেরোসিস বা এসএলই। তো আমাদের এখানে কয়েকজন রোগী ভর্তি আছেন এসএলই এর, তার মধ্যে আমরা আপাতত একটা নিয়ে ডিসকাশন শুরু করবো। আমরা জানি যে এসএলই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো আছে, তো আমরা চেষ্টা করবো সেই ক্রাইটেরিয়ার সাথে পেশেন্টকে মিলানোর জন্য যে কয়টা ক্রাইটেরিয়া তার ক্ষেত্রে মিট আপ করে এবং সেক্ষেত্রে আমরা এটাকে এসএলই বলতে পারি কিনা বা এক্ষেত্রে কী তার কী কমপ্লিকেশন আছে। তো শুরু করা যাক, আমাদের যে এসএলই এর ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে মেলা র্যাশ বা বাটারফ্লাই র্যাশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার একদম ক্লিন কাট একটা বাটারফ্লাই র্যাশ আছে এবং এই র্যাশটা হচ্ছে স্প্যারিং দ্য নেজো লেভেল ফোল্ড, ফোল্ডের উপরে আছে একদম। তো সেকেন্ড যে ক্রাইটেরিয়া আমরা এখন সেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ডিসকয়েড র্যাশ। তো ওনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আসলে ওনার কোনো ডিসকয়েড র্যাশ নাই, র্যাশ আছে মেলা র্যাশ আছে বা বডিতে র্যাশ আছে কিন্তু কোনো ডিসকয়েড র্যাশ নাই। দেন নেক্সট যেটা সেটা হচ্ছে ফটো সেন্সিটিভিটি, উনি যখন বাইরে যান বা রোদে যান সেক্ষেত্রে আমাদের এখানে একটা বার্নিং সেন্সেশন হয়, তার মানে তার ক্ষেত্রে ফটো সেন্সিটিভিটিটাও আছে পজিটিভ। আর কিন্তু নেক্সট যে ক্রাইটেরিয়া আমরা দেখবো সেটা হচ্ছে যে ওরাল আলসার, তার মুখে কোনো ঘা আছে কিনা, ঘা করেন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হিলিং আলসার আছে, ওই যে যেখানে লাইটটা পড়ছে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ হিলিং আলসার আছে ঠিক আছে। দেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আর্থ্রাইটিস, তার মানে ওনার হচ্ছে জয়েন্ট পেইন আছে। দেন নেক্সট ক্রাইটেরিয়াটা হচ্ছে সেরোসাইটিস, ওনার অ্যাসাইটিস ছিল এবং পুরালিফিকেশন ছিল, তার মানে সেরোসাইটিসটার ক্ষেত্রেও তার কম। আমাদের পরবর্তী যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে রেনাল ডিজর্ডার, রেনাল ডিজর্ডারের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে যেটা আমরা ফাইন্ডিং পেয়েছি সেটা হচ্ছে যে ওনার স্ক্যান্ডেমিক সিচুয়েশন আছে এবং সাথে ইউরিনে অ্যালবুমিন 2 প্লাস, তার মানে এটা কম, এটাও পজিটিভ। দেন আছে নিউরোলজিক্যাল ডিজর্ডার, ওনার বেশ কিছুদিন আগে সিজারের হিস্ট্রি আছে, কয়েকবার সিজার হয়েছিল সেই হিস্ট্রি আছে। যে আমাদের ডায়াগনস্টিক টুল সেক্ষেত্রে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেক্ষেত্রে ওনার অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ এবং অ্যান্টি ডিএসডিএনএ দুইটাই পজিটিভ এখানে আমাদের কাছে রিপোর্ট আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল ডিজর্ডার, হেমাটোলজিক্যাল ডিজর্ডারের ক্ষেত্রে আমরা ওনার যে সিবিসি রিপোর্ট সেক্ষেত্রে দেখলাম ওনার অ্যানিমিয়া আছে, লিউকোপেনিয়া আছে এবং থ্রম্বোসাইটোপেনিয়া, তিনটাই পজিটিভ আছে, কারণ এটা পজিটিভ। তো আমরা এক্ষেত্রে বলতে পারি আমাদের যে 11টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে এসএলই ডায়াগনোসিস করার জন্য সেক্ষেত্রে ওনার একটা শুধুমাত্র ডিসকয়েড র্যাশ বাদ দিয়ে বাকি সবগুলো পজিটিভ। আমরা যেহেতু যদি 4টার বেশি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা এসএলই বলি, যেহেতু ওনার 11টার মধ্যে 10টাই পজিটিভ সেক্ষেত্রে একটা এসএলই এর কনফার্মেটরি কেস। বুঝলেন কি করা উচিত বা পরবর্তীতে ইনভেস্টিগেশন গুলা কি হওয়া উচিত বা ট্রিটমেন্ট কি হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা একটু কথা, এক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রথমে কিছু জেনারেল ইনভেস্টিগেশন করবো, দেন কিছু কনফার্মেটরি ইনভেস্টিগেশন করবো। জেনারেলাইজড কিছু ইনভেস্টিগেশন সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে আমরা সিবিসি করবো, সিবিসিতে তো আমরা বললাম কিছুক্ষণ আগে যে ওনার ক্ষেত্রে অ্যানিমিয়া আছে, লিউকোপেনিয়া আছে এবং থ্রম্বোসাইটোপেনিয়া আছে।
ওনার যে ইএসআর, ইএসআর ওনার ইএসআর টেস্ট, দেন আমরা সিবিসি করলাম একটা, ইএসআর সিআরপি দেখলাম, নেক্সট আমরা দেখবো রেনাল ফাংশন, সিরাম ক্রিটিন, আমার সিরাম ক্রিটিন নিলে এটা হচ্ছে 1.45, মানে এটাও একটু বেশি আছে। নেক্সট যেটা আমরা দেখবো, যদি আমাদের ক্ষেত্রে কোনো মানে কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ইসিজিতে একটা চেঞ্জ হবে, তারপরে ইসিজিটাও করবে। নেক্সট যেটা কথা সেটা হচ্ছে যে এজিপিটিটা কথা আমরা এই কথা দেখাতে পারি, কারণ আমরা এখানে যে ড্রাগগুলো দিব সেই ক্ষেত্রে সেই জন্য আমাদেরকে এজিপিটিটা করা দরকার। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইউরিন আরামি, এক্ষেত্রে ইউরিন আরামিতে ওনার আরবিসি গ্যাস পাওয়া যাচ্ছে এবং ইউরিনে প্রোটিন পাওয়া যাচ্ছে এবং অ্যালবুমিনটা খুব প্লাস। এজ এ হল বলতে পারি যে অনেক ক্ষেত্রে যে আমাদের যে জেনারেল যে ইনভেস্টিগেশন সেগুলোর মধ্যে আমরা কী করবো, ফার্স্ট সিবিসি করবো, সিবিসি, ইএসআর, সিআরপি, সিরাম ক্রিয়েটিনিন, এজিপিটি, ইউরিন আরামি, একটা ইসি কমনলি আমরা এগুলো করবো। দেন কোন পারফর্মার জন্য আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন করা থাকবে, সেগুলোর মধ্যে আমাদের অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, আমাদের অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডিএস ডিএনএ, ডিএনএ, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। যেমন আমরা ওনার ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করবো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আছে জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে বলবো কাউন্সিলিং, এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাসিওরেন্স, আমরা ওনাকে কাউন্সিলিং করবো এই রোগটা সম্পর্কে এবং রোগটা সম্পর্কে ওনাকে ডেস্ক ইলাবোরেটলি জানাবো, এক্সপ্লেন করবো কী হতে পারে না হতে পারে এবং রিঅ্যাসিওর করবো যে না এটা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আছে। দেন হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে পেশেন্টস এডুকেশন, ওনাকে আমরা কী বলতে পারি, যেরকম ওনাকে আমরা বলতে যেতে নিষেধ করবো যদি তারপরে কোনো কারণে যাওয়া লাগে সেক্ষেত্রে সে সানব্লক ক্রিম ইউজ করবে। দেন ওনার যে যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ডিজিজটা থাকা অবস্থায় বাচ্চা নেওয়া যাবে, এটা রিমিশন হওয়ারও 6 মাস পর, 6 মাস হাইড্রোক্সিক্লোরোকুইন চালানো লাগবে, দেন হচ্ছে ওনাদেরকে বাচ্চা নিতে হবে। দেন তারপর আমরা তাকে কিছু অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে যে তাকে আমরা অ্যাক্টিভ মুভমেন্ট করতে পারবো বা এক্সারসাইজ করতে পারবো, ডায়েট সুষম খাবার খেতে পারবো এবং আসলে কিছু ভ্যাকসিনেশনের জন্য করবো। তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোকোকাল, হেপাটাইটিস বি, ইমিউনোপ্রোটেক্টিভ ভাইরাস এবং ভ্যারিসেল। প্রায় কোনো ট্রিটমেন্ট নিয়ে কথা হবে, যেহেতু আমরা বুঝতে পারছি যে ওনার যদি আমরা টাইম সিভিয়ারিটি অনুযায়ী ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে ওনার যেহেতু অন্য সিস্টেম ইনভলভ হয়ে গেছে অলরেডি, আমার একটা সিভিয়ার কেস, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী থাকবে। পাশে হচ্ছে একটা ইন্ডাকশন থেরাপি দেবো, ইন্ডাকশন থেরাপির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আইভি মিথাইলপ্রেডনিসোলন প্লাস সাইক্লোফসামাইন ফলোড বাই অরালপ্রেডনিসোলন 0.5 to 1 mg পার কেজি পার ডে, এর সাথে আমরা মাইক্রোফিনোলেট কোফিটিন, অ্যালোথায়ামিন অথবা মেথোট্রেক্সিম ইউজ করি। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনটা লাইফ লং কন্টিনিউ করি। আমরা এখন এসএলই এর কিছু ইমার্জেন্সি সম্পর্কে কথা বলবো, আমাদের প্লাস্টিক কী হতে পারে, হতে পারে হচ্ছে যে অপটিক নিউভাইটিস, সিভিয়ার এখন কনফিউশনাল স্টেট, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং অ্যাকুট ম্যাপেস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের রবি আপনাকে অনেক বেশি ধন্যবাদ।